হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব একটি আলু ও করলা দিয়ে খুবই মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি। আর করলা দিয়েও যে এত মজাদার মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায়, আপনারা রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি মূল পর্বে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 3টি ছোট সাইজের করলা, আর নিয়েছি এখানে একটা আলু। আর আলু আর করলাটাকে কিন্তু আমি আগে থেকেই বয়ল করে নিয়েছি। তো এখন আমি প্রথমেই করলাগুলোকে হাত দিয়ে এরকম একটু ম্যাশ করে নেব, আর করলার ভিতরের যে বীজগুলো তো সেগুলো আমি ফেলে দেব। এরপর আমি আলুটাকেও খুব ভালো করে ম্যাশ করে নেব। এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো এখন আমি এগুলো একে একে দিয়ে দেব করলা আর আলুতে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব রসুনের কুচি এবং সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। এছাড়াও দিয়ে দেব 1-1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার। এবার আমি পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই এটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে। বেশ আঠালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি পারফেক্টভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। পানি ছাড়াই এটা বানিয়ে নিতে হবে, তবেই এটা খুব বেশি ক্রিস্পি হবে। অন্যদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এই করলা থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে ঠিক হাতের সাহায্যে এরকম মুঠি বানিয়ে আমি দিয়ে দেব তেলে। আর মুঠিটা বানানোর সময় একটু চাপ দিয়ে পাতলা করে নিতে হবে, এতে করে পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর এখন আমি সেম পদ্ধতিতে বাকি পকোড়াগুলো বানিয়ে তেলে ছেড়ে দেব। আপনারা অবশ্যই এই মজাদার, লোভনীয়, মুখরোচক করলার পকোড়াটা একবার হলেও ট্রাই করবেন। কারণ যারা কখনোই করলা বা উচ্ছে খেতে পছন্দ করেন না, তারা এটা কিন্তু খুব পছন্দ করে খাবে। বিশেষ করে বাচ্চারাও কিন্তু এটা অনেক মজা করে খাবে, বুঝতেই পারবে না যে আপনি করলার পকোড়া বানিয়েছেন। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি, আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা ভেজিটেবল। তো আপনি এরকম পদ্ধতিতে, একটু ভিন্ন পদ্ধতিতে বানিয়ে কিন্তু পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি একটা পিঠ উল্টে দেব। তো খুব সুন্দর একটা কালার এসছে। আর এখন আমি 2 পিঠ ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। একটু সময় ধরে পকোড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে, আর ভিতর থেকে এটা খুব সফট হবে, আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে করলার পকোড়াগুলোর কিন্তু একেবারে পারফেক্ট একটা কালার চলে এসেছে, খুব লোভনীয় একটা কালার। তো এখন আমি তেল ঝরিয়ে একে একে পকোড়াগুলোকে তুলে নেব একটা সার্ভিং প্লেটে। আর আপনারা চেষ্টা করবেন এটা গরম গরম পরিবেশনের জন্য, কারণ গরম গরম এই পকোড়াটা খেতে বেশি টেস্টি লাগে। আপনারা গরম গরম ভাত কিংবা বিকালবেলা চায়ের আড্ডাতেও কিন্তু এই মজাদার মুখরোচক করলার পকোড়া পরিবেশন করতে পারেন। তো রেডি হয়ে গেল একেবারে ভিন্ন স্টাইলে মজাদার মুখরোচক করলার পকোড়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি কিন্তু অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সেই সাথে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।